দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবাই ব্যস্ত সমীকরণ মেলাতে। বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যেতে না চাইলেও মাঝারি ও ছোট দলগুলোর কেউ কেউ যাচ্ছে নির্বাচনের পথে, এমন বাস্তবতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় অর্থ লোপাট করে দল ছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে। বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনোই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না, এই কাজটা করে গ্রাম্য মোড়ল টাউট বাটপাড়া। শেখ হাসিনা বিএনপি ও সমমানা দলগুলো থেকে লোক ভাগানোর জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে বলেও অভিযোগ রিজভীর। শুধু রিজভী নয়, বাম দলগুলোও তাই বলছে। অন্য দলের রাজনৈতিকদের ভাগিয়ে সরকার তার শেষ রক্ষা পাবে না বলেও হুঁশিয়ার দেন বাম দলের এই নেতা। আমরা বলি একতরফা নির্বাচন, ওনারা রাজনীতিতে কেনা বেচা শুরু করেছে। কেনা বেচার কাহিনী আমরা জানি, আগেও দেখেছি, জিয়ার আমলে এরশাদ আমলে দেখেছি, কিনতে বেচতে যে এখন ইতিহাস বেরোচ্ছে। জেলখানা থেকে নিয়ে এসে দেন দরবার করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, বন্দুক দেখানো হয়েছে, এগুলো এখন আর গোপন নাই। সম্প্রতিকালে যে নাটকগুলো হচ্ছে কিসের ভিত্তিতে হচ্ছে? কোন কথা গোপন থাকে না, সব জানাজানি হয়। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, একদিকে প্রজাতন্ত্র নির্বাচন সংগঠিত করছে, আর একদিকে ভয় রাজত্ব করছে। এগুলো করে ক্ষমতায় থাকার জানে না, ক্ষমতার মশলা ত্যাগ করতে হবে। বিএনপি যাইতে পারে, কমিউনিস্ট পার্টি আপোষ করবে না, নীতির সঙ্গে আপোষ করবে না। আমরা এই নীতির ভিত্তিতে অগ্রসর হব এবং লড়াই চালিয়ে যাব, কেননা নির্বাচন আমরা চাই। নির্বাচনী তফসিলকে বাতিল করে দিয়ে সরকারকে বাধ্য করবেন, যাতে করে নাকি নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে তারা বাধ্য হয়। শেখ হাসিনার আওয়ামী লীগের দুঃশাসনকেও গদি থেকে সরিয়ে দিতে হবে, এই ওয়াদা নিয়েই আমাদেরকে রাস্তায় নামা প্রয়োজন। আর উন্নয়নের ফিলিস্তিনি বলে উন্নয়ন করেছে কিসে? লোকপদের উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, গোষ্ঠীর উন্নয়ন, এই দুঃশাসন কায়েম করেছে। কমিউনিস্টরা এই নির্বাচনে অংশ নিয়ে এই সরকারকে বৈধতা দেবে না, তাই সিদ্ধান্ত নিয়েছে এই সরকার অধীনে কোন নির্বাচনে আমরা অংশ নেব না, বর্জন করবো, প্রতিহত করবো। এদিকে বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা নির্বাচনে আসুক, কার কত দৌড় তা দেখা যাবে, জনগণ কাকে চায় তা যাচাই করা যাবে। আর ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখনও সুযোগ আছে নির্বাচনে অংশ নেয়ার। যেসব দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে তাদেরকে বলেন, আপনারা নির্বাচনে আসেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই। জনগণের ভোট আমাদের চুরি করা লাগবে না, জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। এ সময় শেখ হাসিনা সতর্ক করা বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না, যদি তা করেন তাহলে এর পরিণতি কারোর জন্যই ভালো হবে না। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরে নির্বাচনের সব ফয়সালা হয়ে গেছে, বিদেশিদের কথায় চিন্তা করার প্রয়োজন নেই, বিদেশিরা খামোখা বাংলাদেশকে ত্যক্ত করছে। বলেন, আমেরিকান সরকার বাস্তবতার মতবাদে বিশ্বাসী, সুষ্ঠু ও সিন্ধু সুন্দর নির্বাচন হলে আমেরিকাও বাংলাদেশকে সমর্থন দেবে। এছাড়া ওবায়দুল কাদেরের কথার রেশ ধরে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, বিএনপির মতো একটা বড় দল এখনও নির্বাচনের বাইরে, তারা যদি অংশগ্রহণ করে তখন তফসিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে সেটা বিবেচনা করবে বলেও জানান তারা, তফসিল পুনর্নির্ধারণ করা হবে বলেও বলেন তিনি। আরেক কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোটের তারিখ পেছনের কোনো সম্ভাবনা নেই আপাতত, বিষয়টি কী দাঁড়ালো সেটি এখন দেখার বিষয়। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এই চিত্র জাতীয় প্রেস ক্লাবের, সেখানে বাংলাদেশ কংগ্রেস নামে একটি রাজনৈতিক দলের খাবার বিতরণ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই দলটিও আজ তাদের
কর্মীদের মাঝে মনোনয়নপত্র বিতরণের বিষয়ে কর্মী পরিচিত সভা করেছে জাতীয় প্রেস ক্লাবে। তারাও নির্বাচনে যেতে চায়। এদের পরিচিতি খুব একটা না থাকলেও এর আগে কখনো তাদের না দেখা গেলেও ডাব মার্কার প্রতীকে তারা নির্বাচন করতে চায়। বাংলাদেশ থেকে সুলতান শাহরিয়ার, MZ মিডিয়া, UK। You are watching MZ Media UK.